হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজ সেরে ছেলেকে পড়তে বসাতে বসে পড়লাম, আর ছেলেকে ইতিহাস আজকে পড়াচ্ছি। আজকে ইতিহাসে প্রায় 15টার মতো কোশ্চেন দিয়েছি, ওর মুখস্থ করতে দিয়েছিলাম আগের দিন, তো আজকে কোশ্চেনগুলো অ্যান্সারও লিখে নেবে। তো এদিকে দেখো, ও কিন্তু বাংলা নিয়ে বসেছে, বাংলা লেখাটা মনে হয় কমপ্লিট। বাংলা লেখা এবার ওকে ইতিহাসটা দিয়ে দেবো। না তাহলে এবার এই যে ইতিহাস কোশ্চেনগুলো দিয়েছি, এই কোশ্চেনগুলো সমস্ত কিছু 1 থেকে 15 পর্যন্ত আছে। কোশ্চেন আগে ভালোভাবে দেখে নেবে, তারপরে পেজে পূর্ণ বাক্য উত্তর দেবে, ঠিক আছে? তো চলো তুমি পড়ো, আমি কাজগুলো করি। তো বন্ধুরা, আমি ঘরে কাজ বাজ সেরে ছেলেকে পড়তে বসালাম, মানে পড়াতে পড়াতেই কাজ বাজ সব সারতে হবে। আজকে স্কুল যাইনি, তো একেবারে সোমবার থেকে যাবে, তো আমি বললাম তাহলে পড়াগুলো কমপ্লিট কর, আমি কাজ করে নিই। তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম ঘর মুছবো। তার আগে আমি একটু সবজি মবজি কেটে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে সব জোগাড় করে তারপরে স্নান করতে যাবো। আর স্নান করে এসে বন্ধুরা আমি রান্না করবো। তো আজকে দেখো রান্না করবো হচ্ছে গিয়ে, তোমাদের ঘরে আছে গিয়ে আমাদের বেগুন আছে, মূলো আছে আর আলু আছে। তো এই দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে বলে একটা স্পেশাল রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেটা অবশ্যই তোমরা দেখবে, আর যারা খাও নেই তারা তো রেসিপিটা দেখলে ট্রাই করে খেতেই পারবে, আর যারা খেয়েছো তারা তো জানো তার মানে টেস্ট কত। তো অবশ্যই একটা স্পেশাল রেসিপি হবে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আর ডাল করবো একটু, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে মানে এদিকের কাজগুলো সেরে আমি ঘর দোর মুছে একবারে স্নান করে তোমাদের সামনে আসবো। দেখতে পেয়েছিলে আগের দিন অনেকটা ভাত, মানে ভাত করেছিলাম, সেই ভাতটা পড়ে রয়েছে, আর আগের দিন বাইরে থেকে খাবার এনেছিলাম সেটাই খেয়েছিলাম। তাই ভাতের জন্য জল ঢেলে রেখেছি, পান্তা ভাত খাবে আলু ভাজা দিয়ে। আর এখানে যে মূলো, বেগুন, আলু সব কেটে রেখেছি, বড়ি দিয়ে একটা সবজি করব। আর এখানে হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছটা কেটে রেখেছি, আর এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভাবছি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আর তো চলো, আর এখানে দেখো তোমাদের দাদা ভাই দেখো এই যে নারকেলকে কাটতে দেখলে তখন, তো নারকেলটাকে কেটে রেখেছে, আমি এটাকে ছুলিয়ে নেব। তো চলো বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি করে করি। বন্ধুরা ভাতটাও কিন্তু হয়ে আসছে, ঠিক আছে? আর এই যে বড়ি শেষ হয়ে গেছিলো ঘরে, তো বড়িটা আনলো, আর সেদিনটা বললাম না কালোজিরা শেষ হয়েছিল, তো কালোজিরা নিয়ে আসছে। আর এখানে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সোমবার ভাতে। তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নি, তাহলে পান্তা ভাতটা খেয়ে নেবে সবাই। তো বন্ধুরা আলুটা ভেজে কিন্তু আমি এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল ওগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ ওই যে মূলো বেগুন আলু দিয়ে যে চচ্চড়িটা করব, বড়ি দিয়ে একসাথে কিন্তু মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করব, বেশ কিন্তু খেতে হয়েছিল, টেস্টিও হয়েছিল। তো চলো এই সবজিটা আমি করে নিই, আর যেটা স্পেশাল রেসিপি করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ডাল করব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু নারকেল কোরানো হয়ে গেছে, আর এখানে এই যে চিংড়ি মাছ কটা বেছে রেখেছিলাম, কিন্তু এই চিংড়ি মাছ না হবে না এই নারকেল দিয়ে, একটা বড় নারকেল। তো তো তোমাদের দাদাভাই আবার দেখো চিংড়ি মাছ নিচ্ছে, তো এই চিংড়ি মাছগুলো চলো আমি পরিষ্কার করে নিই, তারপরে একসাথে চিংড়ি মাছগুলো যখন হবে তখন মিক্সিতে দিয়ে বেটে নেবো। আর হাতে বাটাও যায়, কিন্তু আজকে আমার লেট হয়ে গেছে, আমি হাতে বাটবো না, মিক্সিতে বেটে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, আর যে পড়ে চিংড়ি মাছগুলো এনেছিল তার মাথাগুলোও কিন্তু বেরিয়েছে, তো ওগুলো ফ্রিজে করে রেখে দেবো। তো এখানে দেখো আমার কিন্তু রেসিপিটা করার জন্য সব রেডি, নারকেল কুড়িয়ে নিয়েছি, অনেকটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। আর তার মধ্যে দেখো আমার কিন্তু চচ্চড়িটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, ভীষণ ভালো খেতে হয়েছিল, মাছের মাথা বড়ি দিয়ে এরকম মূলো বেগুন আলু দিয়ে চচ্চড়ি ভীষণ ভালো লাগে। তো এবার রেসিপিটা করার জন্য তো চলো কলা পাতা কাটা যাক। ওইখানে কলা পাতা নেই? হ্যাঁ এই কলা পাতাটা, হ্যাঁ হ্যাঁ একটা কাটলি, সুন্দর করে পিস করো, যেটি দিয়ে ওখানে পিস করে একবারে ধুয়ে নাও। এদিকে দেখো তোমাদের দাদা ভাই পিস করে দিচ্ছে, কারণ পিসটা না আমি করতে গেলেই, কলা পাতা কাটতে গেলেই আমার কেটে যায় কলা পাতাগুলো। তো দাদা ভাইকে বললাম, তো তোমাদের দাদা ভাই কিন্তু দেখো এক একটা করে পিস করে নেবে, তারপরে আমি একটু ধুয়ে নেব। তো বন্ধুরা চলো কলা পাতা কিন্তু আমার রেডি,
এবার জাস্ট ধুয়ে নেব। তো ঘরে যাওয়া যাক। তো দেখো ঘরে এসে আমি কিন্তু মিক্সিতে এটা বেটেও নিয়েছি, আর মিক্সিতে বেটে নিলে না তোমার একটু ভালো হয়, কিন্তু হাতে বেটে নিলে আরও বেশি বেটার হয়, কিন্তু এখন আর হাতে বেটার সময়ও নেই আর ভীষণ হাত ব্যথা করে। তো এখানে দেখো এই পেস্টগুলোর সঙ্গে তোমাদের আবারও বলে দিচ্ছি, নারকেল, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ও মানে যে পরিমাণে নুন আমরা হলুদ খাই তার থেকে অনেকটা পরিমাণে বেশি আমাদের হলুদ দিতে হবে কারণ কালারের জন্য, আর চিনি দিয়ে দেব পরিমাণ মতন, পরিমাণ মতন নুন, আর একটু বেশি করে কিন্তু সর্ষার তেল দিয়ে দেব। এরপরে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি বারবার বলছি এর মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা বেশি দেবে কারণ এর কালারটাই হচ্ছে কিন্তু মেন। তো দেখো আমি ভালো করে এরকম মিশিয়ে নেব, তারপরে কিন্তু রেডি করব সেই রেসিপিটা যেটার জন্য তোমরা এবং আমি অপেক্ষা করছিলাম সেই দিন। তো চলো রেসিপিটা করা যাক, এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে বলো। তো এবার দেখো আমি চাটু বসিয়ে দিলাম, চাটুটা হালকা একটু গরম হতেই আমি এক ফোঁটা তেল দিয়ে দিলাম যাতে কলা পাতাগুলো রাখলে মানে লেগে না যায় পুড়ে। তো এবার আমি কলা পাতার যে টুকরোগুলো আছে ওগুলো তো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো প্রথমে একটা দিলাম, তারপরে কিন্তু দেখো আর উপরে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি কলা পাতাগুলোর, আর তার উপরে দেখো আর একটা দেবো। তো চলো আমার কিন্তু কলা পাতা দুটোই কিন্তু দেওয়া রেডি, এবার চলো যে পেস্টটা করেছিলাম ওটাকে এবার দিয়ে দিই। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে কিন্তু কলা পাতার উপরে কিন্তু সুন্দর করে একটু রাউন্ড শেপে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে হিট নিচ থেকে যাতে হিট ওঠে আর সুন্দর করে যেন ভেতরটার মধ্যে গিয়ে সুন্দর যেন এটা কুক হয়। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো কীভাবে আমি করছি। আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা যারা ট্রাই করে খাবে ভীষণ সুন্দর, বিশ্বাস করো আমার ঠাকুমা বানাতো, আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার ঠাকুমার এটা ফেভারিট খাবার, আর সত্যি কথা বলতে এখন আমাদেরও কিন্তু খুব ফেভারিট হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। তো নারকেল থাকলেই চিন্তাভাবনা থাকে এরকম কিছু করার। তো দেখতেই পেয়েছো আমি কীভাবে যখন হালকা পাতাটা পুড়ে আসবে তখন কিন্তু এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। তো আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে আমরা বুঝতে পারলাম যে এখন কিন্তু হয়ে গেছে। এবার নিচে আরও দুটো কলা পাতা দিয়ে কিন্তু এবার ওই যে কলা পাতাটার মধ্যে আগে ছিল এটাকে দেখো কোন প্রসেসে আমি উল্টে দিই, এরকমভাবেই কিন্তু তোমরা উল্টে দেবে, একটা থালার মধ্যে নিয়ে ওপরে কলা পাতাটা দিয়ে সাথে সাথে উল্টে দেবে যাতে দেখো ওই নতুন কলা পাতাটার মধ্যে কিন্তু উল্টে গেছে, মানে যে রেসিপিটা করলাম পাতুড়িটা সেটা কিন্তু উল্টে গেছে। এবার নিচে যে লাগানো পাতাটা ছিল এটাকে আস্তে আস্তে করে তুলে ফেলবে যাতে না ছিঁড়ে যায়। দেখো তেল ব্রাশ করা ছিল বলে কিন্তু দেখো একটু গায়ে লাগেনি, আর যে অপর পিঠটা হওয়ার আছে সেটা কিন্তু নতুন পাতাতে দিয়েছি। এবার ওই পিঠটা হয়ে গেলে কিন্তু আমার রেডি চিংড়ি মাছের নারকেল দিয়ে পাতুড়ি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো সেটাও জানাবে, আর যারা খাওনি এখনো তারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করে দেখবে বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর একটা পাতুড়ির রেসিপি। তো দেখো এখানে আমি পিস করে নিচ্ছি কারণ এই পিসগুলো আমাদের যে বাড়িতে মানে বড়রা আছে তাদের এক টুকরো করে দেব, কারণ কোনো ভালো জিনিস হলে তো সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা বলো। তো আমার বাড়িতেও পাঠাবো আমার বাবার ভাইকে, আর এখানে দেখো আমি পিস করে নিচ্ছি তার জন্য, আর এই পিস করতে কিন্তু কিন্তু আর একটা কিন্তু আমি বসিয়ে এসেছি অলরেডি কারণ দুটো পাতুরি হয়েছে এই দিয়ে। এই দেখো এই দুটুকরো আমার জেঠি শাশুড়ির ঘরে দেব, আর এখান থেকে তিন টুকরো দেবো আমার বাবার ভাইকে, আর দুটুকরো রেখে দেবো ঠাকুমা শাশুড়ির জন্য, আর যেটা নতুন আছে মানে আবার করতে দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমরা খাবো। তো এখানে তোমাদের দাদাভাই যেহেতু ভালো খায় এখানে যে টুকরোটা বেঁচেছিলো তোমাদের দাদাভাই আর বাবু কিন্তু খেয়ে নিয়েছিল। তো চলো দুপুরের লাঞ্চ রেডি আমাদের, পাতুড়ি আর একটু টমেটো দিয়ে অনেক দিন পর ডাল করেছি, আর এই চচ্চড়িটা সব রকমের দিয়ে বেশ ভালোই লাগে, মূলো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের মাথা বড়ি দিয়ে চচ্চড়ি, ও কি দারুণ হয়েছিল।
তো এদিকে দেখো আমি কিন্তু আমাদের বাড়ির জন্য কিন্তু বেড়ে দিচ্ছি, আর একটু ডালও পাঠিয়ে দেবো, কারণ ওরা কি দিয়ে খাবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বাবু যখন দিয়ে আসতে গেল তখন গিয়ে দেখে, মানে আমার বাবা বলছে, মা দাদু ভাইও ডাল করছে। তাই আমি বলছি ঠিক আছে চলো একটু বেশি করেই ডাল, নালে ওদের খাওয়া হয়ে যাবে আজকে। তো ওদিকে দিয়ে কিন্তু আমি চলে এসেছি এদিকের পাতুরিটা দেখতে। তো এদিকের পাতুরিটা দেখো আমি কিন্তু উল্টে দিয়েছিলাম, উল্টে যাওয়ার পরে দেখো আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম, যার জন্য সেকেন্ড পেটটা, এই পাটটা কিছু হয়নি, দেখো সেকেন্ড পাটটা একটু উঠে উঠে মানে লেগে লেগে গেছিলো পাতায়। তো যাই হোক, খাবারটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেলের পাতুরি কেমন হয়েছে। তো আর এটাও শেয়ার করে দিলাম সন্ধ্যাবেলার আজকে টিফিন মোমো। তো চলো টাটা।